করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, করোনার এই পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া অসচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এর আগে বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ। এসকে সৌরভের প্রতিবেদন। শুক্রবার সকাল 10টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ উপলক্ষে ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে মেতে উঠ, আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে সব স্থানে। রাষ্ট্রপতি বলেন, অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। জীবন জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। আতঙ্কিত না হয়ে করোনা নিয়ন্ত্রণ কাজ করতে হবে, আর এই জন্য দরকার দেশের প্রতিটি নাগরিককে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা। করোনায় এখন দেশের মানুষের জীবন জীবিকাও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে উল্লেখ করে চিকিৎসার পাশাপাশি বিপন্ন মানুষের সহায়তায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান রাষ্ট্রপ্রধান। করোনা পরিস্থিতির বৈশ্বিক বিপর্যয়ের কারণে টিকা কার্যক্রমে সাময়িক সমস্যা হলেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের জোর প্রচেষ্টা চালাচ্ছে। আমি আশা করি এই সমস্যারও আসল সমাধান হবে ইনশাআল্লাহ। সমাজের অসচ্ছল মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি আশা করব সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিত্তমান ব্যক্তিবর্গ অসচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।